চট্টগ্রাম বন্দরের প্রাইম মুভার ট্রেলার শ্রমিকদের ধর্মঘট স্থগিতের পর আবারও ফের ধর্মঘটে গেছেন শ্রমিকরা। সকাল থেকে বন্দর থেকে প্রাইম মুভার ট্রেলার গাড়িতে পণ্য পরিবহন বন্ধ রয়েছে। তবে বন্দর কর্তৃপক্ষ বলছে তাদের ধর্মঘটে তেমন প্রভাব পড়েনি, বন্দরের সকল কার্যক্রম সচল রয়েছে। চাকরির নিয়োগপত্র, ছবিসহ পরিচয়পত্র এবং সরকার ঘোষিত মজুরি প্রদানের দাবিতে এই ধর্মঘট করে শ্রমিকরা।